Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। সরস্বতী পুজোর দিনে রাত্রিবেলায় প্রদীপ ডাক্তারবাবুর চেম্বারের পেছনে ঢালাই রাস্তা শিবু ব্যানার্জির বাড়ি এবং অনাথ ঘোষের বাড়ির মাঝে এক রক্তাক্ত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় খানাকুলের রাজহাটি এলাকায়। ওই রক্তাক্ত ব্যক্তিকে রাজহাটির অ্যাম্বুলেন্স ড্রাইভার জাহাঙ্গীর ওরফে কালো গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে, সহযোগিতায় খানাকুল থানা। অবস্থার অবনতিতে স্থানান্তরিত করা হয় আরামবাগ হসপিটালে, পরে বর্ধমান নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যদিও মানবিকতার নজির গড়ল অ্যাম্বুলেন্স ড্রাইভার জাহাঙ্গীর কালো। আহত ব্যক্তিকে উনি চিনতেন না, তবুও আহত ব্যক্তিকে ভর্তি করল খানাকুল হসপিটালে। আজ বুধবার ওই ব্যক্তির মৃতদেহ পৌঁছালো রাজহাটি বকুলতলায় এলাকায় তার নিজের বাড়িতে। এলাকা শোকস্তব্ধ। মৃত ব্যক্তির নাম স্বপন মাইতি, বয়স 62। ছেলের দাবি, বাবাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, দোষীদের উপযুক্ত শাস্তি যাতে হয়, প্রশাসন যাতে আইনি ব্যবস্থা নেয়। জানা গেছে মৃত ব্যক্তি কোনো পার্টির সঙ্গে ইনভলভ ছিল না, কোনো শত্রুতা সেই রকম কারোর সঙ্গে নেই বলেও শোনা গেছে। অন্যদিকে আমরা খানাকুল থানার সঙ্গে যোগাযোগ করে জানতে পারি বিষয়টি নিয়ে খানাকুল থানা দেখছে। এই ঘটনাটি নিয়ে অ্যাম্বুলেন্স চালক কালো এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং বাড়ির লোক কি জানাচ্ছেন নিউজ অগ্নি সাক্ষাৎকারে দেখাবো। ঘটনা ঘটেছিল বলতে, আমি কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রক্তাক্ত অবস্থায় এভাবে পড়ে আছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ ওকে তুলেনি, আর কোথাকার মানুষ আমিও চিনতে পারিনি। আমি রক্তাক্ত অবস্থায় দেখে আমি কাউকে না কিছু মনে করে নিজেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে আমি হসপিটালে ভর্তি করেছি, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন এবার কী করে, এইটা রাজহাটি মলা প্রদীপ ডাক্তারের পেছন দিকটা যে বাবা মজিষ্কার বাজার আছে তার পেছনে ওটা পড়েছিল, সারা ধরে ও মানে পড়ে আছে। এটা মানে একটা মারের চক্রান্ত দেখে বুঝে যাচ্ছে। মানুষটা সুস্থ হোক, ভালো থাকুক, এবার বাড়ির লোককে খবর দেওয়া হোক, মানুষকে চিনতে পারুক, সুস্থ হোক, এটা আমি চাইছি। আমি চিনিও না, নামও জানি না, রাস্তায় পড়েছিল, আমি তুলে এনেছি। হ্যাঁ, যেটা আমাদের কাজ। দাদার নাম শেখ জাহাঙ্গীর হোসেন। ঘটনাটা কি ঘটেছিল দেখুন, আমি গতকাল রাত্রেই শুনলাম এইরকম ব্যাপার হয়েছে। আমি জানিও না এরকম ঘটনা ঘটেছে বলে, রাজহাটির মধ্যে এরকম ঘটনা ঘটেছে, যে ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা। যারা অপরাধী, আমি মনে করি যে অপরাধী যারা রয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, প্রত্যেকের কঠোর সাজা হোক। আমি ওসির সাথেও কথা বলেছি, ওসি সাহেব উনি কথা দিয়েছেন যে যারা অপরাধী আছে তাদেরকে উনি অ্যারেস্ট করবেন, আর প্রয়োজনীয় সব রকমভাবে সহযোগিতা আমরা করব। এখানের এই গ্রামের মানুষজন সকলের দাবি আছে, এই এনাদের পরিবারেরও দাবি আছে, সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ওখানে কি ঘটেছে? সরস্বতী পুজোর দিন রাত্রে, ঠিক আছে, সরস্বতী পুজোর দিনের রাত্রে পুজো, হ্যাঁ, পুজো আনন্দ ফুর্তির দিনে বাবা যাই হোক রাত্রে একটু বেরিয়েছিল, কোথাও যাই হোক গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে গেছে, কি আনন্দ করতে গেছে, সবাই আনন্দ করছে, আমরাও আমাদের পুজো প্যান্ডেলে ছিলাম, ঠিক আছে। রাত্রি তখন 10:30 বাজে, তখন বাবা এলো, বাবা এসেছে, বাবা একজনের সঙ্গে গিয়েছিল, ঠিক আছে, তাকে পুলিশ তুলে নিয়ে গেছিলো থানায়, তার সঙ্গেই সবসময় ছিল, মানে তার সঙ্গেই মদ মদ খেয়েছে, যাই হোক আনন্দ ফুর্তি করেছে। ও 10:00 বাড়ি দিয়ে গেছে, ঠিক আছে। বাড়ি দিয়ে যাওয়ার পরে বাবা ভাত টাত খেয়েছে, বাড়িতে ভাত টাত খেয়ে দিয়ে একটু বসেছে, বসে মাকে বলেছে যে আমি আমার মানে যার সঙ্গে ছিল ওর বাড়িতে বাড়ি বিড়ি ম্যাচিত রয়ে গেছে, আমি আনতে যাচ্ছি, আনতে যাচ্ছি বলে যা বেরিয়ে গেছে, ঠিক আছে, বাবার ফিরে নে। তারপর আমরা যতটা মানে আনন্দ করছিলাম পুজোর মধ্যে, পুজোর মধ্যে ছিলাম, যাই ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য ঘুম থেকে উঠতে পারিনি। আর হচ্ছে মাকেও বলেছিলাম যদি বাবা যদি না আসে আমার দিকে এরকম রাত্রেবেলা ডাকবে, আমরা তাহলে দেখতে যাব। মাও কোনো কারণে ঘুমিয়ে পড়েছে। তারপরে ভোরবেলা মা দেখছে যে আসেনে, তখন ভোর থেকে খোঁজাখুঁজি চালু হয়েছে। আমরা প্রথমে মাঠের দিকে খুঁজতে যাই, মার্কেটের দিকে যাইনি, আমরা জানি বাবা চাষিবাসি লোক, এখন চাষবাস হচ্ছে, চাষের জমিতে হয়তো থাকতে পারে, ভোরের দিকে মাঠের কাজে গেছে। আমরা প্রথমে মাঠের দিকগুলো খুঁজেছি, তারপরে মাঠে যাওয়ার পরে একটু বেলা করে খবর পাচ্ছি যে এরকম এখানে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে,
হ্যাঁ, ওনাকে তুলে নিয়েছে, খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরে আমরা ছুটে ওখান থেকে ওখানে যাইনি, পুরো ডাইরেক্ট হাসপাতালে গিয়েছি। হাসপাতালে গিয়ে দেখেছি যে রোগীর কন্ডিশন প্রচুর খারাপ। ডাক্তারবাবু বললো এখান থেকে এক্ষুনি ট্রান্সফার করতে হবে। ওরা আরামবাগে ট্রান্সফার করেছিল, ওখানেও নেয় ডাক্তারবাবু। ওখান থেকে আমরা বর্ধমানে একটা মেডিকেল কলেজে এই নার্সিংহোমে ভর্তি করেছিলাম, ঠিক আছে। এখন ওখানে জানার পরে ডাক্তারবাবু বলছে, ডাক্তারবাবু ওখানে আমাদের জানিয়েছে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট বলে কিছু নয়, এর উপরে অত্যাচারটা ভালোভাবে হয়েছে, প্রচুর পরিমাণে অত্যাচার করেছে, মানে এমনই মেরেছে, কোনো মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো একটা জায়গা ফাঁকা নাই, হ্যাঁ প্রত্যেকটা জায়গা ফ্র্যাকচার আছে। ডাক্তারবাবুরা নিজের মুখে বলেছে যে কোনোভাবে এটা অ্যাক্সিডেন্ট হতেও পারে না, আর মেরেছে যে এটা কোনো কাকেও লোককে মার্ডার করলে গলা কেটে ফেলে দিক কিংবা অন্য কারণে মারুক, এমনভাবে নৃশংসভাবে মেরেছে। প্রত্যেকটা জিনিসের ড্যামেজ, প্রত্যেকটা জিনিসের লিভার থেকে কিডনি থেকে প্রত্যেকটা শরীরের হাড় অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গায় ড্যামেজ। আমি চাই একটাই, যে আমি কোনো কিছু চাইনি, আমার বাবার খুনিটা শাস্তি পাক, কঠোর শাস্তি পাক, আমি এটাই চাই। আমি পুলিশের কাছে, প্রশাসনের কাছে সবসময় এটা আবেদন করেছি, প্রথম দিন থেকে করছি, আজও করব। এর শাস্তি আমার চাই, বাবার যে খুনটা হয়েছে, তবে এটা খুন বলেই আমি মানছি, যেহেতু এরকমভাবে অত্যাচারটা করেছে, আমি এর একটা ভিত চাই, মানে শাস্তি চাই। আমি তার বড় ছেলে, বাবার বয়স 62 বছর। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে, আমি আছি, আমার ভাই, এই যে নিজের ভাই, ভাইয়ের বউ বাচ্চা, আমার বউ বাচ্চা আছে, মা আছে আমার ফ্যামিলিতে, ঠিক আছে। দিদি জামাইবাবু আছে, ওরা তো বাইরে থাকে। আমরা সবাই চাইছি আমার বাবার খুনির শাস্তিতে কঠিনভাবে শাস্তি হোক। খুন বলেই মনে হচ্ছে যথেষ্ট। আর এরপরে আবার কী বোঝা যাবে? খুন বলে নয়, খুন সম্পূর্ণভাবে নিশ্চিন্তভাবে খুন। আমার নাম দীপঙ্কর মাইতি, বাবার নাম যে মারা গেছে স্বপন মাইতি। উনি খুব ভালো লোক ছিল, জনমানুষ কেটে খাই, ওটা আমার দাদা হয়, লোক হিসেবে ভালো ছিল, কারোর সঙ্গে শত্রুপেনাও থাকে না। তা কী জানি কীরকমভাব কী হয়ে গেছে। আমার নাম গণেশ মাইতি, আমার দাদার নাম স্বপন মাইতি, যে মারা গেছে। আমাদের রাজাটিরই পার্শ্ববর্তী বকুলতলায় বাড়ি। স্বপন মাইতি নামক 62 বছরের একজন বৃদ্ধাকে রাত্রিবেলায় নৃশংসভাবে তাকে মারধর করা হয়, এবং যেটা আমরা জানতে পারি তার পরদিন সকালবেলা অচেতন অবস্থায় সে রাস্তার মধ্যে পড়ে থাকে। তারপর এলাকার মানুষ বেরিয়ে এসে পুলিশ প্রশাসনের কাছে খবর দিলে সেখান থেকে প্রশাসন তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে প্রথমে খানাকুল হসপিটাল, তারপর সেখান থেকে অবস্থার অবনতির কারণে আরামবাগ, এবং পরবর্তীকালে আরও আশঙ্কাজনক অবস্থা দেখা দিলে তাকে বর্ধমানে রেফার করা হয়। এবং আমরা যেটা জানতে পেরেছি, আজকে তার মৃত্যু হয়েছে। এই ব্যক্তির নাম হচ্ছে স্বপন মাইতি, বয়স 62 বছর। রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে নৃশংসভাবে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং মৃত্যুবরণ করেছে। আমরা সেই যে দোষী যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করে বেড়াচ্ছে তাদের আমরা ধিক্কার জানাই, এবং আমি আশা করি পুলিশ প্রশাসন যথাযথভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। এবং আমি যতটা জানতে পেরেছি, এর সঙ্গে কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ নেই, মূলত নিজেদের মধ্যে একটা অশান্তির বাতাবরণের মাধ্যমে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং আমি চাইবো রাজনীতির ঊর্ধ্বে উঠে দোষীদের যাতে প্রকৃত শাস্তি হয় সেটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এবং এলাকাবাসীও সেটাই চাইছে।